যেসব কৃষক বন্ধুরা পটলের চাষ করেন তাদের প্রায় একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো পটলের জালি হলদে হয়ে ঝরে যাওয়া বা পটল হলদে হয়ে ঝরে যাওয়া তাই কৃষক বন্ধু আজকে আলোচনা করব পটলের জালি বা পটলের গুটি হলদে হয়ে ঝরে যাওয়ার কারণ কি এবং এর সমাধান কিভাবে করা যায় তাই যেসব কৃষক বন্ধু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন কৃষক বন্ধু প্রধানত তিনটি কারণে পটল জালি হলুদ হয়ে ঝরে পড়ে একটি হলো সঠিকভাবে পরাগ মিলন না হওয়ার জন্য দ্বিতীয় হলো ছত্রাক আক্রমণের ফলে এবং তৃতীয় হলো ফ্লাই অর্থাৎ ফল মাছির আক্রমণের জন্য এই তিনটি মুখ্য কারণই পটলের ফুলজালি বা পটলের গুটি হলদে হয়ে ঝরে পড়ে এবার আসুন দেখে নিই এই সমস্যার সমাধান কিভাবে করা যায় কৃষক বন্ধু পটলের স্ত্রী ফুলের সঙ্গে পুরুষ ফুলের মিলন না হলে স্ত্রী ফুলের জালি নষ্ট হয়ে ঝরে পড়ে তার জন্য দশটি স্ত্রী গাছ পিছু একটি পুরুষ গাছ রাখা দরকার এবং এর ফলে বিভিন্ন কীট পতঙ্গ এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায় এবং পোড়াগ মিলন ঘটে থাকে কিন্তু কৃষক বন্ধু এইভাবে সমস্ত ফুলে পরাগায়ন হবে না তাই কৃত্রিম উপায়ে পরাগমিলন ঘটাতে হবে কৃষক বন্ধু এই কৃত্রিম উপায়ে পরাগ মিলনের জন্য পরিষ্কার জামাকাপড় পরা দক্ষ শ্রমিক দ্বারা ভোরের বেলা ফোটা সদ্য পুরুষ ফুল নিয়ে ত্রিফুলের মধ্যে ঠেকিয়ে এইভাবে কৃত্রিম পরাগ মিলন করাতে হবে কৃষক বন্ধু কৃত্রিম পরাগ মিলনের আরও কিছু পদ্ধতি আছে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন তার ভিডিও আমি আলাদা করে দেব কৃষক বন্ধুদের দ্বিতীয় কারণটি হলো পটল গাছের ছত্রাক থাকার কারণে অনেক সময় পটলের ফুল জালি বা গুটি হলুদ হয়ে ঝরে পড়ে তাই এই সমস্যার সমাধান করার জন্য সিক্সজেন্টা কোম্পানির অ্যামিস্টার প্রতি পনেরো লিটার জলে পনেরো মল মিশিয়ে দশ দিন ছাড়া তিনবার ব্যবহার করতে হবে এছাড়া সব থেকে ভালো এবং বাও ছত্রাকনাশক ম্যাক্সিমাস প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে দশ দিন ছাড়া অন্তত তিনবার তাহলে ছত্রাকের কারণে ফুলজালি বা গুটি আর নষ্ট হবে না আরেকটি যে কারণে পটলের গুটি হলুদ হয়ে যায় তা হল ফলমাছির কারণে এই ফলমাছি পটল বা পটলের গুটির উপর বসে হুল ফুকিয়ে দেয় এবং সেই স্থান থেকে সাদা আঠালো রস বেরিয়ে আসে এবং পটল শুকিয়ে হলুদ হয়ে ঝরে পড়ে কৃষক বন্ধু এই ফল মাছি নিয়ন্ত্রণের জন্য টাটা র্যালির টাটা ফেন পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে সাত দিন ছাড়া অন্তত তিনবার তাহলে ফল মাছির আক্রমণ বন্ধ হবে এছাড়াও কৃষক বন্ধু ফলমাছি নিয়ন্ত্রণের জন্য বাজারে বহু কোম্পানির ফড়ামন ফাঁদ পাওয়া যায় সেই ফাঁদ আপনারা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে প্রতি বিঘায় সাত থেকে দশটা ফড়ামন ফাঁদ বিছালে ফলমাছি নিয়ন্ত্রণ হবে কৃষক বন্ধু পটলের গুটি হলদে হয়ে ঝরে গেলে কীটনাশক বা ছত্রাকনাশক তো ব্যবহার করতেই হবে কিন্তু এই সমস্যা যাতে না আসে তার জন্য ছোট ছোট পরিচর্যা পটল জমির করতে হবে তাদের মধ্যে একটি হলো পটল জমির মাচার নিচে আগাছা কোনো রকম হতে দেওয়া যাবে না আগাছা হলেই নিরান দিয়ে দিতে হবে এবং জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে গাছের গোড়ার মাটি একদম শুকনো হতে দেওয়া যাবে না মাঝে মাঝে হালকা শেষ দিয়ে যেতে হবে কৃষক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর যদি পটল চাষ সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে কমান্ট বক্সে অবশ্যই লিখবেন